প্রথমবারের মতো তিন সংস্করণের সিরিজ খেলতে বাংলাদেশে আসছে আয়ারল্যান্ড। আগামী মার্চে তিনটি করে ওয়ানডে ও টি টোয়েন্টির সঙ্গে একটি টেস্ট খেলবে আইরিশরা। ওয়ানডে ম্যাচগুলো হবে সিলেটে, টি টোয়েন্টি সিরিজ চট্টগ্রামে, আর একমাত্র টেস্টের ভেন্যু মিরপুর। 2008 সালে এখন পর্যন্ত একবারই দ্বিপক্ষীয় সিরিজ খেলতে বাংলাদেশে এসেছিল আয়ারল্যান্ড। সেখানে হয়েছিল তিনটি ওয়ানডে, সবকটিতেই জিতেছিল স্বাগতিকরা। এ সফর দিয়েই টেস্ট ক্রিকেটে ফিরছে আয়ারল্যান্ড। এ সংস্করণে দুই দলেরও প্রথম দেখা হতে যাচ্ছে এটি। নিজেদের ইতিহাসে তিন টেস্টে সর্বশেষ ম্যাচটি আয়ারল্যান্ড খেলেছিল 2019 সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে। সফরের শুরুতে 15 মার্চ একটি প্রস্তুতি ম্যাচ খেলবে আয়ারল্যান্ড, যেটির ভেন্যু এখনও চূড়ান্ত হয়নি। 18 থেকে 23 মার্চের মধ্যে হবে ওয়ানডে সিরিজ। টি টোয়েন্টির ম্যাচগুলো হবে 27 থেকে 31 মার্চ। একমাত্র টেস্টটি শুরু হবে 4 এপ্রিল।